আসসালামালাইকুম, চলে এলাম কাশবনের পথ চলা চ্যানেল থেকে তোমাদের মাঝে। আজ আমি অনেক দিন পর আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি এবং এই রেসিপিটি অনেক অসাধারণ সিম্পল উপকরণ দিয়ে তৈরি করা হয়। ঘরে থাকা যাদের সিম্পল এই উপকরণগুলো রয়েছে তারাই এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারবে, যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখো। খুবই সহজ, আর এই উপকরণগুলো দিয়ে যদি তোমরা এই রেসিপিটি তৈরি করো বাচ্চারা ভীষণ লাইক করবে। তাহলে চলো দেরি না করে আমরা আজকের রেসিপির সাথে পরিচিত হয়ে নিই। আমার আজকের রেসিপির নামটি হচ্ছে বন্ধুরা ভেজিটেবল স্যুপ। এই ভেজিটেবল স্যুপটি বাচ্চাদের জন্য যেমন স্বাস্থ্যসম্মত, বড়দের জন্য তো আরও বেশি। তাহলে চলো আজ এই ভেজিটেবল স্যুপটি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। যেহেতু ভেজিটেবল স্যুপ বন্ধুরা, তাই প্রথমে আমাদের লাগছে ভেজিটেবল। আমি এভাবে ভেজিটেবলগুলো কেটে নিয়েছি একটু বড় সাইজ করে, তোমরা চাইলে ছোট করেও কেটে নিতে পারো। এখানে আমি বিভিন্ন ধরনের ভেজিটেবল নিয়েছি, ফুলকপি নিয়েছি, ব্রোকলি নিয়েছি, চোকোস, এটা অস্ট্রেলিয়ান এক ধরনের ভেজিটেবল, পেঁপের মতো টেস্ট করে, নিয়েছি গাজর, নিয়েছি মিষ্টি কুমড়া, আর নিয়েছি বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি। আমি একটি পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। নিয়েছি এখানে রসুনের 7-8টি কোয়া এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি মিক্সড ডাল, আমি বিভিন্ন ধরনের ডাল এখানে 2 মুঠ করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি এখানে টমেটো সস, এখানে 1/2 কাপের মতো টমেটো সস নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ ওয়েস্টার সস, আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি। নিয়েছি বন্ধুরা এখানে 2টি কাঁচামরিচ, বেশি ঝাল করব না তাই 2টি কাঁচামরিচ নিয়েছি এভাবে ফালি করে। নিয়েছি এখানে লেমন গ্রাস, এটা ফ্রোজেন বলে এরকম সাদা দেখাচ্ছে। নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর লাগবে গোলমরিচ। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভেজিটেবল স্যুপ রান্না করার উপকরণ। তাহলে চলো আমরা মূল রান্নায় চলে যাই, ততক্ষণ আমার পাশেই থাকবে। বন্ধুরা চলে এলাম মূল রান্নায়। প্রথমে আমি দেখো একটি বড় সাইজের কড়াই বসিয়েছি, যেহেতু স্যুপ রান্না করব একটু বড় খোলামেলা জায়গা হলে ভালো। এখানে আমি প্রথমে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব, যেহেতু কড়াইটা আগেই একটু গরম করা ছিল তাই বেশি সময় লাগবে না। আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব, হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব এই রসুন কুচিগুলো, রসুন কুচি এবং পেঁয়াজ একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। জাস্ট একটু বেশি ব্রাউন করব না, পুড়ে ফেলবো না, আবার পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব। তারপর আমি এর মধ্যে পানি দিব, গরম পানি, এবং তারপর আমি গরম পানিগুলোর মধ্যে ভেজিটেবলগুলো দিব। তাহলে আমি ফিরে আসছি বন্ধুরা পেঁয়াজ এবং রসুনগুলো নরম হওয়া পর্যন্ত। বন্ধুরা ফিরে এলাম, দেখো পেঁয়াজটা যখন ঠিক এরকম নরম হয়ে আসবে আর একটু বাদামি কালার ধারণ করেছে, তখনই আমি এর মধ্যে গরম পানি ঢেলে দিব। যেহেতু স্যুপ, 1 বাটি মতো গরম পানি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ডালগুলো। আগে ডালগুলো দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হবে, ডাল এবং ভেজিটেবল একসাথে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এই যে কেটে রাখা সবগুলো ভেজিটেবল, সবগুলো ভেজিটেবল ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন আমি একটু নাড়াচাড়া করব, প্রয়োজনে আমি আর একটু পানি দিব। একটু ভেজিটেবলটা নরম হয়ে যাওয়ার পর আমি আরো একটু গরম পানি দিব এবং তারপর আমি বাকি উপকরণগুলো দিব। তাহলে আমি এই ভেজিটেবলগুলো একটু নরম হওয়ার জন্য ঢেকে দিব এবং চুলার আঁচটা ফুল আঁচেই রাখবো। তাহলে ফিরে আসছি নরম হওয়া পর্যন্ত। বন্ধুরা ফিরে এলাম,
ভেজিটেবল গুলো হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এই টমেটো সসটা। আমি এখন টমেটো সসটা পুরোটা দিয়ে দিব এবং আমি এর মধ্যে আরো কিছু এক গ্লাসের মতো পানি অ্যাড করেছি, যেহেতু স্যুপ এবং ভেজিটেবল গুলো সিদ্ধ হতে হতে ভেঙে যাবে, যার কারণে ঘন হয়ে যাবে। স্যুপ একটু লিকুইড হলে ভালো লাগে, তাই আমি এর মধ্যে পানি অ্যাড করেছি। এখন আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত লবণ দেইনি, যেহেতু অনেক ধরনের সস ব্যবহার করছি। এখন আমি একটু লবণ দিয়ে নিচ্ছি এবং বাকিটা পরে টেস্ট করে দিব। তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়েস্টার সসটা। এখানে আমি ওয়েস্টার সসটা দিয়ে দিলাম। এখন ওয়েস্টার সস এবং টমেটো সসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা লেমন গ্রাসগুলো। লেমন গ্রাসটা দিলে একটু স্যুপ স্যুপ গন্ধ আসে, ভালো লাগে লেমন গ্রাসের গন্ধটা, আর একটু থাই স্যুপের মতো ফ্লেভারটা মনে হয়। তারপর আমি দিয়ে দিব এই যে কেটে রাখা কাঁচামরিচগুলো। এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া যেতে পারে, চিংড়ি মাছ অথবা চিকেন। যেহেতু আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করছি, তাই আমি ওগুলো দিয়ে দেখাচ্ছি না, এভাবে খেতেও বেশ ভালো লাগে। তারপর আমি লাস্টে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়ার পরিমাণটা আসলে হাফ চা চামচের মতো হবে, খুব বেশি হবে না। যে যেমন ঝাল খেতে পছন্দ করে, কাঁচামরিচটাও ঠিক তাই, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেইরকম অনুপাতেই দিয়ে নেবে। তাহলে আমি এগুলো এখন আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর সর্বশেষে আমি কর্নফ্লাওয়ারটা দিব, কিন্তু তার আগে আমি আরো একটু সিদ্ধ হবে তার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তাহলে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা, ভেজিটেবল গুলো দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং অনেক নরম হয়ে গিয়েছে, যেরকম হয় নরমালি। দেখো এরকম কিছু কিছু রয়েছে আস্ত ভেজিটেবল এবং বাকিগুলো পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি এখন দিয়ে দিব এই গুলে রাখা কর্নফ্লাওয়ারটি। আমি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আমার রান্না, এখন আমি জাস্ট কর্নফ্লাওয়ারটা দিয়ে নিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি তোমাদের তুলে দেখাবো এই ভেজিটেবল স্যুপটার ফাইনাল চেহারা কেমন হয়েছে। অনেক মজার একটা স্যুপ এই ভেজিটেবল স্যুপটি। যারা ভেজিটেবল খেতে পছন্দ করে না, তারাও পছন্দ করবে আশা করছি। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে ফেলবো, তাহলে ফিরে আসছি, ফাইনাল লুক দেখা পর্যন্ত অপেক্ষা করো। বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবল স্যুপ। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাবো কতটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতে তো অসাধারণ। আমি একটি বাটির মধ্যে কিছুটা ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখো কিছু কিছু ভেজিটেবল আস্ত রয়েছে, এগুলো খাওয়ার সময় বাটিতে তুলে খেতে অসাধারণ লাগে। আর যারা ভেজিটেবল খেতে পছন্দ করে না নর্মালি, তাদের জন্য তো এই রেসিপিটি একদমই পারফেক্ট এবং ছোট বড় সবার জন্য অনেক স্বাস্থ্যসম্মত একটি রেসিপি এই ভেজিটেবল স্যুপ। স্যুপটা অনেকটা থাই স্যুপের একটা ফ্লেভার নিয়ে আসে। চাইলে এর মধ্যে চিকেন দেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে চিংড়ি মাছ, যে যেটা লাইক করে। আবার এমনিতেও খেতে বেশ ভালো লাগে। আমার তুলে নেওয়া হলো, এখন আমি কাছ থেকে তোমাদের দেখাই। দেখো কতটা সুন্দর হয়েছে কালার এবং টেস্ট তো অসাধারণ। বন্ধুরা এই ছিল আমার আজকের ভেজিটেবল স্যুপ। তোমরা দেখে নিলে কত সহজ করে আমি তোমাদের আজ দেখিয়েছি এই রেসিপিটি। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার কাশবনের পথ চলা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছ অলরেডি, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল
বাটনটি প্রেস করে রাখো, তাহলে আমার নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে। টিল দেন ভালো থাকবে, ভালো রাখবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।